জামালপুর জেলার মেলান্দহ উপজেলার 10 ছাউগড়া ইউনিয়নের ইন্দ্রবাড়ি গ্রামে হতদরিদ্র কৃষক জিয়াউল হকের পুকুরে বিষ প্রয়োগে প্রায় 1.5 লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে। স্টাফ রিপোর্টার আসাদুজ্জামানের রিপোর্ট। জিয়াউল হকের চাচাতো ভাই রেজাউল করিম দুলু ও সামিউল হক, আমির গংরা তাদের সাথে দীর্ঘদিন যাবত জমি জমা সংক্রান্ত জের ধরে বিরোধ চলে আসছে। জিয়াউল হক পাখি আমার 87 জমি পুকুর গতবার আমার 30 মূল মাছ মেরা মেরে 20 মেরে এবার আমার এরই জের ধরে গত বৃহস্পতিবার রাতে পুকুরে বিষ প্রয়োগ করে, পরের দিন সকালে পুকুরে মাছের খাদ্য দিতে গিয়ে দেখতে পায় পুকুরে মাছ মরে ভেসে আছে। মাছ মরে থাকা দেখে জিয়াউল কান্নায় ভেঙে পড়েন। আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয়রা জানায় দীর্ঘদিন যাব তাদের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। দুলু প্রকাশ্যে হুমকি ধামকি দিয়ে আসছে যে তুই মাছ চাষ করবি আর আমি মারব, তুই ধান চাষ করবি আমি কাটব। এলাকার লোকজন জিয়াউলের কান্না থামাতে বিচারের আশ্বাস দিলেও দুলু পলাতক রয়েছে। মাতব্বররা মামলা করার পরামর্শ দিয়েছেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ডিগ্রি দিছে।